আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আরজুয়ারা রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আজকে আমার আলোচনার বিষয় নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা পড়ছিলাম ওখানে বেশ কিছু থিওরি পড়া হয়েছে ট্র্যাপিজ ওয়েডাল রুল সিমসন সোয়ান থার্ড সিমসন থ্রি এইট ওয়েড এই কয়েকটা থিওরি পড়া হয়েছিল আর ওয়েডেলস রুলটা আমি লিখে দিয়েছিলাম যে ওই সূত্রটা আমাদের কাজে লাগবে এখন এই সবগুলো থিওরি থেকে অঙ্ক করাবো সবগুলো থিওরি মিক্স করে একটা ইন্টিগ্রেশন দিয়ে সবগুলোর সাহায্যে একটা অঙ্ক বুঝিয়ে বাকি অঙ্কগুলো সেম আমরা প্রশ্নে চলে যাচ্ছি এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বাই ইউজিং সিমসংস ওয়ান থার্ড রুল আর ট্রাপিজয়েডাল রুল ওয়েডেলস রুল এই চারটা রুলের মাধ্যমে এখানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা নির্ণয় করতে বলা হয়েছে এবং এখানে বলছে হেন্স অপটেইন দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই ইজ দ্য ইস কেস সবগুলো কেস থেকে পাই এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে এটা প্রশ্নে বলা আছে তো এর পরবর্তীতে যদি অন্য কখনো কোনো প্রশ্ন আসে তাহলে শুধু এখানে এই ফাংশনটা চেঞ্জ থাকবে অথবা ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিটটা চেঞ্জ থাকবে এছাড়া পদ্ধতি বাকিগুলো সব সেম তো সমাধান শুরু করি আমাদের ইন্টিগ্রেশনে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান্স স্কোয়ার এটাকে আমরা ওয়াই ধরে নিতে হবে ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই প্লাস এক্স স্কোয়ার আর এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটকে লোয়ার লিমিটকে জিরো মানে লোয়ার লিমিটকে এ ধরে নিব আপার লিমিটকে বি ধরে নেওয়া হয়েছে তো উই শ্যাল ডিভাইডেড দ্য ইন্টারভ্যাল ইন্টু সিক্স ইকুয়াল পার্টস আমরা ছয় ভাগে ভাগ করে এখানে মান নির্ণয় করব তো এটা ছয় ভাগেও ভাগ করা যায় দশ ভাগে ভাগ করা যায় তো আমি এখানে ছয় ভাগে ভাগ করার পার্টটা নিয়েছি তো এইচ এর ভ্যালুটা এইচ ইকাল টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন সব অঙ্কের জন্য এরকম হবে ছয়টা পার্টে ভাগ করা যেতে পারে বা দশটা পার্টে ভাগ করা যেতে পারে এ এবং বি হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট এবং আপার লিমিট আর এন এর মান হচ্ছে এই যে আমরা ছয়টা ভাগ করেছি সিক্স ইকুয়াল পার্ট সেই এন এর মান এটা বসাতে হবে বসালে আমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো তাহলে লিখলাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই ইন্টারভ্যালটা নিয়ে নিলাম সিক্স ইকুয়াল টু ওয়ান বাই সিক্স এটা হলো এইচ এর ভ্যালু এখন আমরা এই এইচ এর ভ্যালু গিয়ে আমরা বাকি ফাংশনের মানগুলো নির্ণয় করব। তো প্রথমে আমাদের একটা বক্স একে নিতে হবে এখানে আমরা জিরো থেকে শুরু করব জিরো থেকে কেন শুরু করবো যেহেতু লোয়ার লিমিট জিরো মানটা জিরো ধরতে হবে তো এক্স নট যদি জিরো হয় তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এমন ভাবে নিব আমি আগে বলেছি ছয়টা ভাগে ভাগ করেছি সো কিভাবে হলো এক্স নট প্লাস এইচ হচ্ছে এক্স ওয়ান এক্স নট প্লাস টু এইচ হচ্ছে এক্স টু

এবং ওয়াই এর মান হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া ছিল তাহলে আমরা মানগুলো কিভাবে পাবো এই এক্স নট মানটা যদি আমরা এই ফাংশনে বসাই যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওয়াই নট তো এখানে এক্স এর জায়গায় এক্স নট মানে জিরো বসালে ওয়ান বাই ওয়ান প্লাস জিরো স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সিমিলারলি ওয়াই ওয়ান পাওয়া যাবে যখন আমি এক্স ওয়ান এর মানটা বসাবো এখানে তো এই ফাংশনে এক্সের জায়গায় যখন আমি এক্স ওয়ান বসাবো মানে ওয়ান বাই সিক্স বসাব তাহলে এটা হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই সিক্স হলে স্কোয়ার এই তখন ওয়াই ওয়ানটা এরকম হবে কি করলাম ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই সিক্স হলে স্কোয়ার এটা হচ্ছে ওয়াই ওয়ান পাওয়া গেছে ওয়াই টু কীভাবে হবে ওয়াই টু একই রকম হবে তখন আমরা এখানে বসাবো হচ্ছে টু বাই সিক্স টু বাই সিক্স বসালে এই মানটা পাওয়া যাবে তো এগুলো সব ক্যালকুলেটারের মাধ্যমে সব মান বের করে নেওয়া হয়েছে এভাবে ওয়াই সিক্স পর্যন্ত মান পাওয়া গেল তো এই বক্সটা করার পরে এখন আমরা যাব আমরা আগের দিন বলেছিলাম যে সিমসনস ওয়ান থার্ড থ্রি এইট এই রুলগুলো পড়ানো হয়েছে যারা দেখনি এখনো আগের ভিডিওটা দেখে নিলেই পারবে ওখানে বাকি রুলগুলো সব প্রমাণ করে দেওয়া আছে তো আমরা সরাসরি সূত্র বসায় দিব তো প্রমাণে আর যাব না তো সিমসনস ওয়ান থার্ড রুল হচ্ছে ইন্টিগেশন অফ জিরো থেকে ওয়ান কোনো ফাংশনের ডেরিভেটিভের মানে ইন্টিগেশনের ভ্যালু ইকুয়াল টু এখানে যেহেতু জিরো মানে হলো এক্স নট ওয়ান হচ্ছে এক্স সিক্স যে জিরো থেকে এক্স সিক্স জিরো থেকে ওয়ান তাহলে ফাংশন লেখার পরে এই ফাংশন টুকুকে মান নির্ণয় করার হচ্ছে এইটা এইটা হচ্ছে আমাদের সিমসনস ওয়ান থার্ড রুল এইস বাই থ্রি ওয়াই নট প্লাস ওয়াই সিক্স মানে প্রথম ভ্যালু প্লাস লাস্টের ভ্যালু প্লাস ফোর ইন্টু বিজোর পার্ট গুলো বিজোর মানে ওয়াই ওয়ান ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ প্লাস টু ইন্টু জোর পার্ট গুলো ওয়াই টু আর ওয়াই ফোর এইটা তোমরা সিমসন সন্থার রুলটা দেখবা ওখানে ডিটেলস বর্ণনা করা আছে তো এটা সরাসরি আমরা এখানে লিখে দিলাম লিখে এখানে মানগুলো বসিয়ে সরাসরি ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসতেছে পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি নাইন নাইন ফাইভ টু এটা কার মান আসতেছে খেয়াল করো আমি এখানে এই যে এই এটার মান আসতেছে এরকম এখন আমাদের এইটুকুকে নর্মালি ইন্টিগ্রেশন করলে আমরা মান কি পাওয়া যায় অ্যাকচুয়াল এটার মানটা একটু দেখো ওয়ান বাই ওয়ান করলে কি হয় টেন ইনভার্স এক্স হয় আপার লিমিট ওয়ান লোয়ার লিমিট জিরো তো আমি আপার লিমিট বসা বসাচ্ছি লোয়ার লিমিট বসাচ্ছি বসানোর পরে টেন ইনভার্স ওয়ান এর মান আর টেন ইনভার্স জিরোর মান বসানো হলে এটার অ্যান্সার আসে ফাইভ বাই ফোর মানে নর্মালি তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে এখান থেকে অ্যান্সার আসে পাই বাই ফোর তাহলে এইটুকুর মান হচ্ছে পাই বাই ফোর তাহলে পাই বাই ফোর ইকাল টু এটা আসতেছে তাহলে এটা লিখতে পারি না আমরা যে পাই বাই ফোর ইকাল টু এই যে পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি নাইন নাইন ফাইভ টু এটা পেয়েছে যে এখান থেকে মান বসিয়ে ঠিক আছে লাস্টের পার্ট থেকে মান বসিয়ে দিয়েছি দিয়ে এখন তোমাকে প্রশ্ন বলছে যে হেন্স অপটেইন দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই ইন ইস কেস মানে পায়ের মান নির্ণয় করতে তো এটা যদি পাই বাই ফোর হয় তাহলে পায়ের মান নির্ণয় করবো কিভাবে চার দিয়ে এটা গুণ করে দিবা এই যে চার দিয়ে গুণ করে দেওয়া হয়েছে এটার অ্যান্সার আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এইট অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা আসছে এটা কার্ড ক্ষেত্রে আসছে যখন আমরা সিমসনস ওয়ান থার্ড রুলটা করলাম তো আমরা এখন সিমসনস থ্রি এইট রুলে যাব আচ্ছা সিমসন থ্রি এইট রুল দেখো আগে তো আমি বক্স করেই রাখছি ওখানে মান দিয়েই দেওয়া আছে তাহলে এখানে শুধু প্রথমে সূত্রটা লিখবো সিমসন থ্রি এইট রুলের সূত্র হচ্ছে থ্রি এইস বাই এইট ওয়াই নট প্লাস ওয়াই সিক্স ফার্স্ট এবং লাস্ট ভ্যালু প্লাস থ্রি ইন্টু এক দুই পাঁচ ছয় এখানে মাঝখানে তিন যেটা ছিল তিন সেটা হয়ে গেছে টু ওয়াই থ্রি তো তোমরা সিমসন থ্রি এইট রুলটা দেখবে দেখলে এখানে এই সূত্রটা বুঝে 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 যাবে তো এখানে এটা সূত্র লেখার পরে আমি এখানে মান বসিয়েছি কোথা থেকে মান বসাচ্ছি এই যে আগের পেজে এই মান সব বের করে রাখা ছিল এই যে ওয়াই এর সবগুলো ভ্যালু বসানো ছিল আগে নির্ণয় করা ছিল এখান থেকে দেখে আমি মান বসিয়ে ক্যালকুলেশন করে এখান থেকে মান আসছে পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি নাইন ফাইভ এইট সিক্স তাহলে এটা কার মান ওই যে পাই বাই এর মান পাই বাই ফোর কোথা থেকে আসছে আমি আগের পেজে যে দেখিয়েছি এই যে এখানে এটা এক অ্যাকচুয়াল যে ইন্টিগ্রেশনটা সেটার মাধ্যমে এটা এই ফাংশনের অ্যানসারটা হচ্ছে পাই বাই ফোর সো আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি পাই বাই ফোর ইকুয়াল টু এই যে অ্যানসারটা এই যে পাশে আবার সাইড নোট দিয়ে দিচ্ছি সাইড নোট তোমরা পরীক্ষা দিতেও পারো না দিলেও সমস্যা নেই তাহলে এখানে পায়ের মান কত পাওয়া যাবে ফোর দিয়ে গুণ হয়ে যাবে এখানে অ্যান্সার আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এইট থ্রি আচ্ছা এটা গেল হচ্ছে সিমসন থ্রি এইট রুলের মাধ্যমে অঙ্ক আর মান নির্ণয় ওই ফাংশনে মান নির্ণয় করা হয় ইন্টিগ্রেশন করা হয়েছে এরপর আসবো ট্র্যাপিজয়েডাল রুল ট্র্যাপিজয়েডাল রুলেও আমরা প্রথমে সূত্র বসাবো এটা সূত্র হচ্ছে এস বাই টু ফার্স্ট এবং লাস্ট ভ্যালু যোগফল ফল প্লাস টু ইন্টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাকিগুলোর সাথে সবগুলোর সাথে দুই গুণ হবে এটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল তো ট্র্যাপিজয়েডাল রুলের মধ্যে এই ওয়াই এর সবগুলো ভ্যালু আমি ওই বক্স থেকে দেখে বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করেছি আমি ক্যালকুলেশনগুলো তোমাদের আচ্ছা এখানে একটা জিনিস দেখো এইস বাই টু এর মান হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স বাই টু এটা কিন্তু ওয়ান বাই হয়ে গেছে সো একবারে লেখা হয়েছে আর এগুলো ক্যালকুলেশন দেখানো হয়নি ক্যালকুলেশন ক্যালকুলেটরে যোগ বিয়োগ বা গুণ এগুলো তোমরা পারবে এগুলো দেখিয়ে ভিডিও বড় করতে চাচ্ছি না এই জন্য এগুলো ক্যালকুলেশন দেখানো হয়নি তো এটার মাধ্যমে ট্র্যাপিজোয়েটার রুলের সাহায্যে আমি এটা অ্যান্সার পেয়েছি তো এখানে কি হলো ফাইভ বাই

এটার মধ্যে সবগুলোতে মান বসিয়ে এখান থেকে এই ভ্যালুটা পাওয়া গেছে আর এক্স্যাক্ট আমাদের এক্স্যাক্ট ভ্যালু পাই পাই বাই বাই তো আমাদের সেখান থেকে এক্স বাই ওই পাই বাই ফোর বসানো হলে আমার অ্যান্সার আসে পয়েন্ট সেভেন এইট সেভেন এইট ফাইভ থ্রি নাইন এইট ওয়ান সিক্স থ্রি তো এটা আসা হচ্ছে আমাদের এইখান থেকে মানে ওয়েডেল স্লুপ থেকে এর ভ্যালু তাহলে পাই বাই ফোর এর মান হচ্ছে এটা এখান থেকে এক্সাক্ট এক্স্যাক্ট রুলটা এখানে আসে ওয়েডেন্স থেকে আসছে এটা আর এক্সাক্ট আসছে এটা হচ্ছে পাই বাই এর মান এটা হচ্ছে পাই বাই ফোর ক্যালকুলেটর দিয়ে দেখবে এটার মান এরকম আসে আর আমাদের ওয়েডেন্স থেকে আসছে পয়েন্ট এইট ওয়ান জিরো ফোর জিরো ফাইভ সিক্স ফাইভ ফাইভ থ্রি এইট এখন আমরা এই সব এটা চারটা পার্টের হয়ে গেল চারটা পার্ট বলতে সিমসন ওয়ান থার্ড সিমসন থ্রি এইট ট্রাপিজয়ডাল এবং চারটা রুল থেকে আমি একই ভ্যালু নির্ণয় করলাম এখন আমি ইরোরটা নির্ণয় করব ইরোর নির্ণয় করার ক্ষেত্রে দেখা যাচ্ছে সিমসনে আমাদের একদম এই সিমসন থ্রি এইটে দেখো অ্যান্সার আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এইট একদম কাছাকাছি ভ্যালু আসছে সিমসনস ওয়ান থার্ডে পায়ের মানের আর ওয়েডেল রুলটা থেকে এখান থেকে মানটা একটু দূরে আসছে দুইটা থেকে যদি আমি ইরোড তৈরি করি তাহলে সিমসনের ইরোর এতটুকু আর ওয়েডেলসের ইরোর এতটুকু এখানে কিন্তু পাওয়ার মাইনাস সিক্স আর এখানে পাওয়ার মাইনাস টু তার মানে বোঝা যাচ্ছে এখানে খুব অল্প পরিমাণ ভুল আছে মানে ইরোরটা খুব অল্প এখানে একটু বেশি তাহলে আমরা এখানে বলতে পারবো যে সিমসন সোয়ান্থা রুলটা মোর অ্যাকুরেট অ্যান্সার আসে বাকি যে কোনো রুলের থেকে বা ওয়েডেলস রুলের থেকে এটা অনেক সময় পরীক্ষায় থাকে যে সিমসন সোয়ান্থা রুল বেশি কার্যকরী নাকি ওয়েডেলস রুলটা বেশি কার্যকরী এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সো আমার মনে হয় বুঝতে পেরেছো সবাই ফাংশনটা একটু চেঞ্জ করে দেওয়া থাকতে পারে আর দু একটা অঙ্ক বাসে প্র্যাকটিস করলে হয়ে যাবে আর আশা করছি সবাই পেরেছ আর ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটরে করে নিবে যে যত বেশি দ্রুত ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস পরীক্ষাটা তার তত বেশি ভালো হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ